বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে বারটা হলো বুধবার। তো বুধবার ব্লগে আমি মানে বুধবার দিনটা আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তোমরা বলছি, আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। দিল তো যে সকালবেলা উঠে স্নান দান হয়ে গেছে, তো সব মানে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। তো চা বানিয়ে এখনই খেয়ে দিয়ে আসলাম ঘরে। তো এখন বাজে হলো 7:30। তো যে এখন ছেলের একটু বই দিয়ে বসাবো, তো ওকে একটু বই পড়াবো। আর এই ঘরে কোনো কাজই হয়নি, তো যে বিছানা এখনও তোলা হয়নি, তাহলে ছেলেকে বইটি পড়াবো, তারপরে বিছানা তো মানে বিছানা গোছাবো, তারপরে রান্নাবান্না তো আছেই। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে করিয়ে। তার তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে সকালবেলার কাজকর্ম তো করতেই পারছি, তো দেখতেই পাচ্ছ, তো কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো বন্ধুরা, বাবা আমার অপছন্দের মানে জায়গাতে বিয়ে করেছি, মানে বাবা মার শত বারণে, আত্মীয় স্বজনের শত বারণে, মানে কারো কথা শুনিনি, আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। মানে কি বলবো, সবারই কথা না মেনে নিজে পছন্দ মানে নিজের ইচ্ছে মতো বিয়ে করেছি। তার জন্যই হয়তো আমার বাবা মা আমাকে এখনও মেনে নেয়নি। আর এটা হয়তো সত্যি কথা, হয়তো না এটা সত্যি কথাই, নিজের বাবা মার আশীর্বাদ ছাড়া সত্যি কোনোদিনও সুখী হওয়া যায় না, এটা কিন্তু সত্যি কথাই। বন্ধুরা, কেন আমার বাবা মা আজও আমাকে মেনে নেয়নি? আর কোনো বাবা মাই চাইবে না যে এমন একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক। কারণ হলো, দেখো, সেরকম আমি বলবো না যে আমার বর খারাপ কিংবা দেখতে খারাপ কিংবা মানে যোগ্যতা নেই, সেরকম কিছু বলবো না যে ভালো না, এরকম কিছু বলবো না। কারণ হ্যাঁ, আমার বর সত্যি ভালো, ভালো একটা ছেলেরই হাত ধরে এসি, শুধু ভালো থাকলে তো হবে না বন্ধুরা, তাই না? তো দেখো, আমি যে আমার মানে আমার যে বর, তাদের কিন্তু কোনো জমি জায়গা নেই, মানে সত্যি বলতে কোনো জমি জায়গা কিচ্ছু নেই, মানে তাদের কিছুই নেই ধরতে গেলে, শুধু এই বাড়িটা। তবু এই বাড়ির ভিটেটা কিন্তু তাদের না, মানে মানে আমার শ্বশুরের মানে মাসি মানে তাকে এই জায়গায় থাকতে দিয়েছে। তো এই জমিটা কিন্তু তারা কিনেও নেয়নি, মানে থাকতে দিয়েছে, তো থাকছে আর কি। তো তাদের মানে কোনো কিছুই কিন্তু নেই। তো এইরকম ছেলের মানে হাত ধরে আমি এসেছি, তো আমার বাবা মা আমাকে অনেক বাধা বারণ করেছিল, তবু আমি শুনিনি, সবারই অপছন্দ। তো কি বলবো, তবু আমি তারই সাথে এসে, তারই সাথে তারই হাত ধরে এসে মানে এসে সংসার করছি। তো মাঝে সাঝে বাবা মার কথা অনেক মনে পড়ে। তো আমার বাবা মা আমাকে আজও মেনে নেয়নি। আমার বিয়ের আজকে 3 বছর হচ্ছে, আর আমার ছেলে মানে ছেলে হয়ে গেছে, আমার ছেলেরই 2 বছর। তো আমাকে আমার বাবার বাড়ি থেকে এখনও মেনে নেয়নি, মানে কি বলবো, অনেক খারাপ লাগে বন্ধুরা। সবাইয়ের মানে সবাইকে যখন দেখি, সবাই তার বাবার বাড়িতে যাচ্ছে, তাদের বাড়ির বাবা মা আত্মীয় স্বজন আসছে, তখন কিন্তু আমার সত্যি খুব খুব খারাপ লাগে। অনেক ইচ্ছে হয় যে বাবার বাড়িতে যাই, মা ভাই ভাই মানে সবাই আছে, খুব ইচ্ছে হয় তাদের বাড়িতে যাই, তাদের সাথে থাকি, কথা বলি। কিন্তু মানে এমন ভাগ্য আমার যে নিজে এত বড় একটা ভুল করেছি, নিজের বাবা মার কথা না শুনে, যে আজকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি, এর জন্য আমার বাবা মা আমাকে মেনে নেয়নি।
যদি আমি তাদের পছন্দে বিয়ে করতাম হয়তো এর থেকে আরও অনেক ভালো থাকতাম, মানে যেটুকু আছি ভালোই আছি, কিন্তু হয়তো এর থেকে আরও ভালো থাকতাম। তাদের পছন্দে তাদের সাথে যাতায়াত থাকতো, যেতে পারতাম। মানে এখন ওই কথাগুলো ভাবি, এই কথাটা যদি আমি আগে 3 বছর আগে যদি ভাবতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না। আজকে আমার যে সংসারটা বলো, মানে আমার বর তো বাড়িতে থাকে না, তোমরা তো বেশিরভাগই দেখতে পারো, মানে ও বাড়িতে থাকে না, বেশিরভাগটাই কিন্তু বাড়ির বাইরে থাকে, মানে ও বাইরে কাজ করে। তো আমার ছেলে আর আমাকে, আমার এই ছোট্ট সংসার, ছেলেকে নিয়েই আমার সময় কেটে যায়। আর ছেলেটাকে আমি নিজে মানে একা হাতে আমার বাচ্চাটাকে আমি মানুষ করেছি। মানে আমার যখন বেবি মানে বাচ্চাটা হয় তখন কিন্তু আমার পাশে কিন্তু কেউ ছিল না, বন্ধুরা বিশ্বাস করো, আমার বাচ্চাটাকে মানে রেখে আমি নিজের কাজ নিজে করেছি। আমার বর যখন বাবুর 28 দিন বয়স তখন আমার বর কিন্তু আমাদেরকে রেখে বিদেশে গেছে। কারণ কী বলবো বলো বন্ধুরা, এদিকে থাকলেও তো আমাদের পেটে ভাত জুটবে না, অভাবের সংসার আমাদের। বর বিদেশে বাধ্যমত হয়েই আছে, কারণ ও ওদিকে আছে দেখে তাও দুবুটো ভাত ভালোভাবে খেতে পারছি, শখের জিনিসগুলো নিতে পারছি। যদি ও আজকে বাড়িতে থাকে তাহলে কিন্তু আমরা এই শখ বলো ভালো মন্দ বলো কোনোটাই কিন্তু আমরা পাবো না। আমার বর কিন্তু আমাদের কথা ভেবেই কিন্তু আছে বাইরে। তো যাই হোক, অনেক কষ্টে মানে দিন যাচ্ছে আর কি, কোনো মতো মানে চলে যাচ্ছে। তবে এখন বারবার মনে হয় যে যদি নিজে বিয়ের আগে যদি কোনো কাজটা জানতাম তাহলে আজকে অনেকটাই হেল্প হতো আমার বরের। মানে আমার মানে আমার বলো কেন, মানে যে কোনো মেয়েরই নিজের হাতের কাজ বলো, নিজে কিছু একটা যোগ্যতা থাকা দরকার, যাতে কোনোভাবে একটা ইনকাম আসে এরকম যোগ্যতা থাকা দরকার। কিন্তু সেটা আমি ভেবেছি, কিন্তু আমার বাপের বাড়ির অত অভাবের জন্য সেটাও সম্ভব হয়ে ওঠেনি।